মেরুদণ্ডে সামুদ্রিক। এদের নাম তারা মাছ হলেও এরা মাছ নয়, কারণ এদের মেরুদণ্ড নেই, এদের গায়ে আঁশ নেই এবং এদের পুলকা নেই। এরা সাধারণত পাঁচটি বাহু থাকে। এই বাহুগুলো গোলাকার চ্যাপটা বলে দেহ থেকে বেরিয়ে এসেছে। এই বাহুগুলো অনেক সময় যদি ভেঙে যায় তাহলে নিজেরাই তৈরি করে নিতে পারবে। তারা মাছের বাহুর ভেতরে দেখতে নরম এবং এদের আঙুলের মতো রূপাঙ্গ আছে, যাদের নাম কিউপিড বা নালিকা। এই নালিকাগুলি ফাঁপা আর শেষ থাকে হচ্ছে চোষক বা সাঁকার। এই নালিকাগুলির সাহায্যে জল বেরিয়ে নিয়ে এবং বাইরে বের করে দিয়ে তারা মাছ শিকার করে। এটা হলো অক্টোপাসের মাথা আর এটা শুকিয়ে সুতা করে রাখা হচ্ছে, মানে এটা গঠিয়ে গেছে। এটা অক্টোপাসের আটটা পাখি আর এই পাখিগুলি খেতে থাকে আর এই চোখগুলো গোটানোর কারণে দেখা যাচ্ছে না। অক্টোপাস অক্টোপাস একটি অমেরুদণ্ডী প্রাণী। অক্টোপাসের আটটা বাহু আছে, তার জন্য এদের নাম অক্টোপাস। অক্টোপাসের দেহের বাইরে থাকে হলো আর অক্টোপাসের বাহুগুলি হলো লম্বা লম্বা শুঁড়ের মতো। অক্টোপাসের বাহুগুলির উপরটা হলো মোটা এবং নিচে থাকা ক্রমশ শুরু। অক্টোপাসের বাহুগুলিতে অনেকগুলো সুষম যন্ত্র থাকে এবং থাকে দুটো চোখ বড় বড়। আর অক্টোপাসের মস্তিষ্ক আর চোখ উন্নত বলে মনে করা হয় অমেরুদণ্ডী প্রাণীদের দেহ। এবার বলি সবথেকে বড় অক্টোপাস কোথায় পাওয়া যায় তার নাম। সবথেকে বড় অক্টোপাস পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে, যার নাম দৈত্যাকার অক্টোপাস। সাধারণত সব রকম অক্টোপাসের গায়ে বিষ থাকে। এই বিষ কেবল চিংড়ি ও কাঁকড়া এই জাতীয় প্রাণীর ওপর কার্যকরী হয়ে থাকে। কেবল রুরিন নামক অক্টোপাস মানুষকে প্রাণঘাতী করতে সক্ষম এবং বাকি সব অক্টোপাসই মানুষকে প্রাণঘাতী করতে অক্ষম। যখন অক্টোপাস নিজের প্রাণঘাতী হয় তখন তাদের একটি গ্রন্থি থেকে কালো রঙের কালি ছিটে জলটি ঘুরিয়ে পালিয়ে যায়। এই অক্টোপাস নামক প্রাণীটি দেখতে বিভৎস হলেও এরা খুব নিরীহ এবং ভীরু প্রাণী। এবার বলি মা অক্টোপাস কীভাবে তার সন্তানদের রক্ষা করে। মা অক্টোপাস আমাদের মতো ছোট ছোট ডিম পারে এবং সেই ডিমগুলিকে খুবই যত্ন নেয়। মা অক্টোপাস নিজেই খেতে চায় না এবং না খেয়ে তাদের সন্তানদের যত্ন করে। মা অক্টোপাস মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সন্তানদের রক্ষা করে। তারপর ডিম ফুটে বেরোয় অক্টোপাস।